নাগরাজা নাগরানির স্বর্ণমহল হাসিল করার জন্য আমার চোদ্দ পুরুষ জীবন দিয়েছে, কিন্তু আমাকে ওই স্বর্ণমহল হাসিল করতেই হবে, কারণ ওই স্বর্ণমহলে ছড়িয়ে আছে হাজারো হীরা মণি মুক্তা। কিন্তু নাগমণি ছাড়া ওই স্বর্ণমহলে কেউ প্রবেশ করতে পারবে না, আর নাগমণি আছে ওই নাগরাজ আর নাগরানির কাছে। কিন্তু আমি যদি বিষের বিন তৈরি করতে না পারি, তাহলে নাগ আর নাগরানিকে কিছুদিন ধরতে পারবো না। এসো তোমরা, সর্দার সর্দার ওদের নিয়ে এসেছে। সাবাস, চাঁদ উঠলেই আমি বিষের বিন ওদের হাতে তুলে দেব, আর একদিন ওদের ওই বিষের বিনের সুরেই নাগরাজ আর নাগরানি বন্দী হবে, আর আমি হাসিল করব ওই স্বর্ণমহল। সাধনার হাজার বছর পূর্ণ হয়েছে, তাই আজ পূর্ণিমার রাতে আমরা আমাদের স্বর্ণমহল থেকে বেরিয়ে খোলা আকাশের নিচে গেলে পূর্ণিমার চাঁদের আলো আমাদের শরীরে পড়লেই আমরা মানুষের রূপ নিতে পারবো, আর তখন থেকে আমরা কিশোর থেকে ধীরে ধীরে মানুষের মতো বড় হতে থাকবো। হ্যাঁ নাগিন, আর মানুষের রূপ ধারণ করে আমরা মানুষের সমাজে মেলামেশা করতে পারবো। হ্যাঁ, শুনেছি মানুষ সৃষ্টির সেরা জীব, তাই মানুষের সমাজে যেতে পারলে আমরা তাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারবো। ঠিক বলেছ, এবার চলো আমরা এই পাতাল থেকে পৃথিবীর আলোতে যাই। হ্যাঁ চলো, একটু পরেই পূর্ণিমার চাঁদ উঠবে। আজ থেকে যে কোনো মুহূর্তে আমরা মানুষ থেকে সাপ হতে পারবো, আবার মানুষ হতে পারবো। হ্যাঁ, এখন থেকে আমরা এখানে এবং বনে বনে নেচে গিয়ে আনন্দে মেতে থাকবো। পূর্ণিমার চাঁদ উঠে গেছে, এবার তোমরা ওই বিন বুকের মাঝে রাখো। এবার সবাই চোখ বন্ধ করো। চাঁদ ডুবে যাওয়ার আগ পর্যন্ত তোমরা কেউ চোখ খুলবে না।
এখানেই থাকো, আমি একটু বাইরে যাব, আবার ভোর হবার আগেই আমি চলে আসব। কোথায় যাবে আমাকে বলো, বলো নাগরানী। আমি তোমাকে পৃথিবীর সুন্দর একটা জিনিস উপহার দেব। তাহলে আমিও তোমার সাথে যাব। না, উপহারটা দেবার আগে সেটা তোমাকে দেখাবো না। তাহলে যাও, আমি তোমার উপহার আর অপেক্ষায় রইলাম। এখান থেকে একটা ফুল নাগরাজকে উপহার দিলে সে ভীষণ খুশি হবে। চিনে ফেলে তাহলে সে তার বিষাক্ত ছোবলে মেরে ফেলে। ভয় পেও না, তুমি আমার জীবন বাঁচিয়েছো, তাই তোমাকে মারবো না। বরং তোমার মতো এক গরিব সাপুরিয়াকে আমি অঢেল ধন সম্পত্তির মালিক বানিয়ে দেব। তোমাদের ধন সম্পত্তির উপর আমার কোনো লোভ নেই, ওসব আমি চাই না। কিন্তু নাগরানীর স্মৃতিস্বরূপ তোমাকে একটা জিনিস দেব, সেটা তোমাকে রাখতেই হবে সাপুরে। নাগরানী, এই নাও আমার দেওয়া উপহার, এই হীরের হার, তোমাকে নিতেই হবে। নাও নাও, আরে নাও। শোনো, আমাকে যদি কোনোদিন তোমার প্রয়োজন হয় তাহলে ডাহকিয়া বনে এসে আমাকে নাগরানী বলে তিনবার ডাকলেই আমি এসে হাজির হব। আসি। সকাল হয়ে গেল, বাবা এখনো এলো না। বাবা, বাবা তুমি সমস্ত রাত কোথায় ছিলে? কাজ ছিল, আমি তোমার জন্য একটা সুন্দর জিনিস এনেছি মা বিনা। কি জিনিস বাবা? দেখো, বাহ কি চমৎকার লাগছে আমার মামনিকে। একদিন না একদিন নাগরাজ আর নাগরানীকে আমার এই ঝাঁপিতে বন্দী হতেই হবে। ভাইজান, ভাইজান আজও বুঝি নাগনাগিনীর সন্ধানে গিয়েছিলে? হ্যাঁ ভাইজান, ওই নাগনাগিনীর পিছনেতে গিয়ে আমাদের বংশে প্রায় সবাই তাদের মরণ ছোলে প্রাণ হারিয়েছে। তাই বলছি ওই নাগনাগিনীর পিছনে তুমি ছেড়ে দাও। না, যতদিন আমার এই বুকে নিঃশ্বাস আছে ততদিন পর্যন্ত আমি নাগনাগিনীর পিছু ছাড়ব না। চাচা, নাগনাগিনী দিয়ে তুমি কি করবে বলো না চাচা, বলো না চাচা। আমি কিসের গন্ধ পাচ্ছি? নাগরানী, হ্যাঁ
শামুক বিনার গলায় ওই হারকে পরিয়েছে। আমি ওটা তুই কোথায় পেয়েছিস? ওটার মায়ের হার, আমার কাছেই ছিল। দেখতে হীরার মতো কিন্তু নকল হীরা। শামু তুই আমার ঘরে আয়, কথা আছে। শামু সত্যি করে বল, ওই হার তুই কোথায় পেয়েছিস? আমি তো বলেছি ওটা আমার স্ত্রীর। না তুই মিথ্যে বলছিস, ওটা হীরের হার, যার মূল্য এই রাজ্যের চাইতে অনেক বেশি। এবং আমি ওটা স্পর্শ করে বুঝতে পেরেছি ওতে নাগরানি ছোঁয়া লেগে আছে। শামু আমার মন্ত্র শক্তি বলছে ওই হার তোকে নাগরানি দিয়েছে। বল শামু বল, ওরা কোথায় থাকে? জানি না, ওদের ঠিকানা আমি জানি না। শামু ভাই আমার, তুই মিথ্যে বলছিস, বল বল ওরা কোথায় থাকে। শামু নাগরাগিনীকে ধরতে পারলে আমি ওদের স্বর্ণমহল পেয়ে যাব। আর আর আমি তোকে কথা দিচ্ছি ভাই, ওই স্বর্ণমহলে যত হেয়ামণি মুক্ত আছে তোকে আমি তার অর্ধেক দিয়ে দেবো। ওসব যক্ষের ধন আমার কোনো প্রয়োজন নেই, আর তুমিও ওসবের আশা ত্যাগ করো, এতেই তোমার মঙ্গল। ওদের ঠিকানা আমি তোর কাছ থেকে জানবই। যা আমার ভাইয়ের মেয়ে বিনাকে তোর বিষাক্ত ছবল মার, যা যা। জ্ঞান পেয়েছি না, এখন কি করি?
আইজেনকে ডাকতে হবে। শাবু, ওকে কাল সাপ দংশন করেছে। কাল সাপ? হ্যাঁ, এই বিষ কোনো সাপুরই নামাতে পারবে না। তবে হ্যাঁ, কাল সাপের চাইতেও কোনো বিষাক্ত সাপ যদি ধরে আনা যায়, তাহলে সেই সাপ এই কাল সাপের বিষ শুষে নিলে ও জীবন ফিরে পাবে। কাল সাপের চাইতে বিষাক্ত হলো নাগরানী। আমি ওকে নাগরানীর কাছেই নিয়ে যাব। শরীর থেকে কাল সাপের বিষ কেউ মুক্ত করতে পারবে না। আমার মেয়েকে ভালো করে দাও নাগরানী, আমার মেয়েকে ভালো করে দাও। এক্ষুনি তোমার মেয়ে জ্ঞান ফিরে পাবে, আর আজকের পর কোন সাপ দংশন করলেও ওর কোনো ক্ষতি হবে না। তুমি সরো। আমার ভাই সাপুরে সর্দার বেদি তোমাদের খুঁজে বেড়াচ্ছে, তোমরা ওর থেকে সাবধানে থেকো। সেজন্য তুমি ভেবো না, দুনিয়ার কোন সাপুরেই নাগনাগিনীকে ধরতে পারবে না। তোমাদের কোনো ক্ষতি করো না, আজ ওরাই দুনিয়াকে বিষমুক্ত করে জীবন বাঁচিয়েছে। আর তুই জানিস না, নাগনাগিনীর জন্যই বিনাকে আমি কাল সাপের ছোবল খাইয়েছিলাম। হ্যাঁ, আর আমি জানতাম বিনাকে তুই বিষমুক্ত করার জন্য নাগনাগিনীর কাছে নিয়ে আসবি। নাগনাগিনী শোন, তোরা যদি আমার হাতে মরতে না চাস, তাহলে তোদের নাগমণি আর স্বর্ণমহল আমার হাতে তুলে দে। সাপুরে, নাগনাগিনীর স্বর্ণমহলের লোভ যেই করেছে তাকে আমাদের বিষাক্ত ছোবলে মরতে হয়েছে, তাই বলছি অযথা তুই তোর মৃত্যু ডেকে আনিস না। তান্ত্রিক সাপুরে, বেদির মন্ত্র আর বিলের সুরকে পরাজিত করে ছোবল মারতে পারে, পৃথিবীতে এমন সাপ জন্মই নেয়নি। সাপুরে, আমি বলছি তুই চলে যা, নয়তো আজ নাগনাগিনীর হাত থেকে তোকে কেউ রক্ষা করতে পারবে না। চলে যা বলছি। অন্তর্যামী বিষ করিয়া দিলাম তোদের বন্ধ জারি, মন্ত্র করি
তাই তোকে বলে যাচ্ছি, জীবনে নাগ নাগিনীর উপকার ছাড়া কুকুতি করিস না। শয়তান, তুই আমার বাবাকে মেরেছিস, আমি তোকে ছাড়বো না। তাহলে কি সে ওই শয়তান সাপের হাতে ধরা পড়েছে? বল, তোদের নাগমণি কোথায়? নাগরানীর কাছে, আর তার দেখা তুই কোনোদিনই পাবি না শয়তান। আমি শেষবারের মতো বলছি, বল কোথায় তোদের নাগমণি? আমিও শেষবারের মতো বলছি, নাগমণির জন্য তুই তোর মৃত্যু ডেকে আনিস না। মৃত্যু? মৃত্যু আমার নয়, আজ এখানে তোর মৃত্যু হবে। তাহলে চেষ্টা করে দেখ। দেখাচ্ছি, জেনু। এখনো সময় আছে, বল নাগমণি কোথায়? কেন? তাহলে কি আমার নাগরাজ? না না, এ হতে পারে না, হতে পারে না। শোন, তোর আজই সমস্ত এলাকায় প্রচার করে দে, সাফল্য সর্দার বেদির হাতে নাগরাজের মৃত্যু হয়েছে, যা প্রচার করে দে। আরে শুনেছ কি? আর ওই যে সাপুরেশ্বর বেদি আছে না, সে নাকি নাগরাজকে মেরে ফেলেছে। তাই নাকি? হ্যাঁ, নাগরাজকে মেরে ফেলেছে। ওই শয়তান সাপুরে আমার নাগরাজকে মেরে ফেলেছে। সাপুরে, তুই আমার সাথীকে মেরে আমার আলোকিত জীবনকে অন্ধকার করে দিয়েছিস। এখন তোর মৃত্যুই আমার জীবনে বেঁচে থাকার একমাত্র লক্ষ্য। আমি জানি আমাকে বাঁচাতে গিয়ে তোমার জীবন দিয়েছে, তার জন্য কাঁদছ।
মেরেছে, আর মেরেছে আমার চিরসাথী নাগরাজকে। সখী এসো, আজ আমরা দুজন হাতে হাত রেখে প্রতিজ্ঞা করি আমরা প্রতিশোধ নেব। তুমি কোথায় থাকো আমাকে সেখানে নিয়ে চলো। আমি যেখানে থাকি সেখানে তুমি যেতে পারবে না। তাহলে আমি কোথায় থাকবো? তুমি কিছু ভেবো না, আমি তোমাকে এ বনের মাঝেই একটা ঘরে থাকার ব্যবস্থা করে দেব। এসো। এই বাড়িটা আমি আর নাগরাজ আমাদের জন্য বানিয়ে রেখেছি, এসো এসো। সখী আজ থেকে তুমি এখানেই থাকবে। শোন, আজ থেকে তুই সারাক্ষণ আমার সখীকে পাহারা দিবি। সখী তুমি ঘরে গিয়ে বিশ্রাম করো। আর তুমি? আমি? আমি প্রতিদিন একবার করে তোমার সাথে দেখা করব। আসি। শয়তান, আমার বাবার বুকের সেই রক্ত আজও আমার চোখের সামনে ঝরতে দেখতে পাই। যেদিন আমি নিজের হাতে এই ছোড়া তোর বুকে বিদ্ধ করে তোর বুকের তাজা রক্ত দেখব, সেদিন আমার এই জ্বলন্ত বুকের আগুন শীতল হবে। মা, আমরা প্রশিক্ষণ নিচ্ছিলাম। প্রশিক্ষণ নিচ্ছিলাম? হ্যাঁ ফুপু, আমরা আপোষে লড়াই শিখছিলাম। মা, আমি কিন্তু আজ জঙ্গলঘরে আমাদের বাংলোতে বেড়াতে যাচ্ছি। জঙ্গলঘরে? হ্যাঁ, তোমাকে বলে রেখেছিলাম না? ও বেশ, যা, তবে বেশি দিন থাকিস না। আচ্ছা, আমি তৈরি হয়ে নিচ্ছি। মামা, তুমি কিন্তু আমার সাথে যাবে, চলো মা। যাই জঙ্গলঘরে, যাই, আগে কিছু খাই, দরাবার কিছু নাই, ফালাই এসে খাই, ফালাই এসে খাই, ফালাই এসে খাই। ভেবেছিলাম প্রশিক্ষণের ছলে আজ মোহনকে শেষ করে দেব, কিন্তু ফুপুর জন্য পারলাম না। ওকে মারতে পারলেই এই নবাবীর মালিক হব আমি। জঙ্গলঘরে বেড়াতে যাচ্ছে, কিন্তু সেখান থেকে আর কোনো দিন ফিরে আসতে পারবে না। Thank you.
সালাম ছোট হুজুর। ওয়ালাইকুম। কেমন আছো রমিজ মিয়া? জি ভালো, ভেতরে আসুন মামা, চলো। আরে জামই তো মামা, বাগদা যেখানে আপন দাই সেখানে, ভালোই চলে যাই। ছোট হুজুর, এখানে বেড়াতে এসেছেন তাই একটা কথা আপনাকে না বললেই নয়। কি কথা বলো। সন্ধ্যার পর ভুলেও বাংলো থেকে বের হবেন না। বাংলো থেকে বের হব না কেন? সন্ধ্যা হলেই জঙ্গলের পাশে মানুষ ভয়ে আসে না। ভয়ে? ভাই না, কথাটা শুনে নিতে আমার ভয় লাগতেছে। মামা তুমি চুপ করো। হ্যাঁ, ব্যাপারটা খুলে বলো তো রমিজ মিয়া। সন্ধ্যা হলেই ওই জঙ্গলের ভেতর থেকে মেয়েলি কণ্ঠে গান ভেসে আসে। গান? জি, আর সেই গানে কে যেন কাকে খুঁজে বেড়ায়। আর যেই ওই গানের রহস্য খুঁজতে গেছে সেই বিষাক্ত সাপের ছোবলে মারা গেছে। সেদিন এক কাঠুরিয়া একটি যুবতী মেয়েকে দেখতে পেয়ে তার পিছু নিয়ে গহীন বনে ঢুকে পড়ে। কিন্তু পরদিন সকালবেলা জঙ্গলের পাশে তার মৃতদেহ পড়ে থাকতে দেখে কাছে গিয়ে দেখে তার সমস্ত শরীর নীল হয়ে আছে। ছোট হুজুর, সন্ধ্যার পর যদি কোনো মেয়েলি কণ্ঠে গান শোনেন সেদিকে যাবেন না। না না, যাও অত দূরের কথা, সন্ধ্যার পর ঘরের ভিতরে চক্ষু বন্ধ করে রাখুম, আর এই চক্ষু খুলুম সকালবেলা। সকালবেলা। মামা চুপ থাকো তো। ওই রহস্যময় নারী আমাকে জানতেই হবে।
আমাকে দেখে ও যেমন বিচলিত হয়ে উঠেছে ঠিক তেমনি ওকে দেখে আমারও মন প্রাণ অস্থির হয়ে উঠেছে। কে সে? জুতার ভিতরে মোজা নাই, হাইটটা তাই মজা নাই, জুতার ভিতরে মোজা মোজা মোজা। হ্যাঁ হ্যাঁ মোজা ভাগনা, আরে ভাগনা ভাগনা, তুমি তো গহীন জঙ্গল দিয়ে রওনা দিছ, জমি নিয়ে কি ছিল মনে নাই? জঙ্গলে নাই তে, চলো বাংলাতে ফিরে যাই। মনে আছে, কিন্তু এই জঙ্গলের মায়াবিনীকে আমার খুঁজে বের করতেই হবে, এসো। মুসিবত সঙ্গে যাইব, কিন্তু কখন কোন ভূত পেতনি পাইয়া বয় আল্লাহ জানে। আর ভূত পেতনি চোখে চোখ রাখলে আমি মানুষ থেকে অন্য কিছু হয়ে যেতে পারি, তাই আমার চোখ বন্ধ করে যাইতে হইব। এই চোখ বন্ধ করলাম আর এই চোখ খুলুম একেবারে বাংলোতে যাইয়া, অর্ধ হইয়া হাইটা চাই আমি হইলাম সালার ভাই, অর্ধ হইয়া হাইটা চাই আমি হইলাম সালার ভাই, অন্ধ হইয়া হাইটা চাই আমি হইলাম সালার ভাই। দাঁড়াও, তোমাকে দেখার পর থেকে তোমার সাথে কথা বলার জন্য মনটা ব্যাকুল হয়ে আছে। আমাকে তুমি এর আগেও দেখেছ? হ্যাঁ দেখেছি। ও তাহলে বলো, আমার সাথে কথা বলার জন্য কেন তুমি এত ব্যাকুল? মুখ ঘুরিয়ে না থেকে তোমার চাঁদ মুখখানি একবার দেখাও, তারপর সব বলবো। কিভাবে মুখ ঘুরাবো? তোমার পিছনে তো অনেক লোকজন দাঁড়িয়ে। লোক কোথায়? কেউ তো নেই। কি ব্যাপার, কোথায় গেল? এত সুন্দর সুপুরুষ আমাকে দেখার পর তেমন বিচলিত হয়ে আছে, এমন একটি মানুষের মন পেলে তো আমি ধন্য হয়ে যাব। এই দেখলাম এক পোশাকে আবার পর মুহূর্তে অন্য পোশাক। Thank you.
বলো তুমি কে? আমি ছোট নবাব মোহন। মোহন? হ্যাঁ, আর তুমি? আমি আমি মোহিনী। এবার হাত ছাড়ো। তোমার পেছনে উনি কে? কই, কেউ তো নেই। মোহিনী, মোহিনী কোথায় তুমি? তোমার আশেপাশে আছি। তাহলে সামনে এসো। আগে বলো কেন? তোমাকে দেখে মনে হয় তুমি আমার অনেক দিনের চেনা। মনে হয়? আমাকে দেখে কি মনে হয়? ভালোবাসি তোমায় তুমি দোষ দিও না, ভালোবাসি তোমায় তুমি দোষ দিও না। তোমাকে দেখে
জানি কি হয়, কাছে এসো আর তো দূরে দূরে নয়, ভালোবাসি তোমায় তুমি দোষ দিও না, ভালোবাসি তোমায় তুমি দোষ দিও না। মোহন যখন আমাকে স্পর্শ করেছিল তখন তখন আমার এমন লাগছিল কেন? আমার মন চাইছে ওর কাছে আবার ছুটে যাই। না না, ও তো মানুষ, ওর কাছে গিয়ে আমার কি লাভ? ধ্যাত, আমি অযথাই ওকে নিয়ে ভাবছি। আমি হালারপুত কই যেতেছি, অন্ধ হইয়া হাঁটতাছি, আমি হালারপুত গাছে লোক ঢুকেছি রে। আরে বাংলোটা কোন দিকে? আমি তো পথাই বানাইছি, এবার আমি কোন দিকে যাব? আল্লাহর নামে হাঁটতে আরম্ভ করি, ঘর বাড়ি কিছু না কিছু পাই যাব। আমি গেলাম রে এই জঙ্গলে, আমাদের অমঙ্গলে, আমি তাহলে সাপের পিছনে গিয়ে বসে দিই। হ্যাঁ সাপাই সাপাই, ওই পেটনি আমার কি করতেছে? ও আইলে না অনেক তুমি অনেক তুমি কাঁধে ইয়ে কর ফুস। পেটনি গেছে, ইস বুকটা দরবর করতেছে, একটু বসে জিরাইলি জিরাইলি। মেয়েটির পরিচয় জানার আগ পর্যন্ত আমি কিছুতেই শান্তি পাচ্ছি না। ওকে বোধহয় আমার মনের পর্দা থেকে কোনোদিন সরাতে পারবো না। আশ্চর্য, জীবনে কত মেয়েই তো দেখেছি, কাউকে দেখে আমার মন এত চঞ্চল হয়নি। ও তো আমার কোনো কিছু না জেনেই আমাকে মনে প্রাণে ভালোবেসে ফেলেছে। Oh!
বাঁচাবার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। হে, তো আমার কর্তব্য ছিল। এবার আসি। ও হ্যাঁ, আপনি এখানে কোথায় থাকেন? আমি জঙ্গল ঘরে বেড়াতে এসেছি। কোথায় উঠেছেন? বাংলোতে। আসি। হ্যাঁ, আচ্ছা। এটা তো তোমার সব, তোমার বন্ধু। আচ্ছা, ঠিক আছে। জানিস, ও আমাকে ভালোবাসে, তুই কিন্তু ওর কোনো ক্ষতি করিস না। মোহনকে প্রাণে মারতে না পারলে নবাব মহলের নবাব আমি কোনো দিনই হতে পারবো না। এখন সে জঙ্গল ঘরে আছে, এই সুযোগে তাকে শেষ করে দিতে হবে। শোন, মোহন জঙ্গল ঘরের বাংলোতে বেড়াতে গেছে, ওকে মেরে ওর লাশ জঙ্গল ঘরের মাটিতে পুঁতে দিয়ে আয়। মোহন, আজ তোর জীবনের শেষ দিন, এই পৃথিবী তোকে ছাড়তেই হবে, ছাড়তেই হবে। Oh!
ঠান্ডা হয়ে গেছে। আরে ও তো আমার এখানে চলে এসেছে। আমার মনে হয় আমি এখানে কারোর সাথে খেলা করতাম, গান গাইতাম। গান গাইতো এখানে তো আমার সাথে আমার নাগরাজ গান গাইতো, হাসতো, খেলতো। তাহলে কি আমার নাগরাজ? আমাকে পরীক্ষা করে দেখতে হবে। যদি ও আমার নাগরাজ হয়ে থাকে তাহলে ওকে আমার বিষাক্ত চবল মারলে ওর কিছুই হবে না। আর ও যদি মানুষ হয়ে থাকে তাহলে আমার চবলের সাথে সাথে ও অজ্ঞান অবস্থা থেকে চিৎকার করে উঠবে এবং মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে থাকবে। কিন্তু তার মৃত্যুর আগেই আমি বিষ তুলে নেব, তাহলে সে মরবে না। আমার চবলে ওর কিছুই হলো না। তাহলে আমার নাক, যদি তাই হয় তাহলে আমাকে দেখে চিনতে পারলো না কেন? আমার মনে হয় সাপুরে বেঁধির দেওয়া কোনো আঘাতে ও স্মৃতিশক্তি হারিয়ে ফেলে কোনো না কোনোভাবে মহলে ঠাই পেয়েছে। আমি আমার নাককে যখন ফিরে পেয়েছি প্রথমে ওকে সবকিছু মনে করাতে চেষ্টা করব।
আমি এখন কোথায়? পাতালপুরীর স্বর্ণমহলে। এই স্বর্ণমহলের আমি রানী আর তুমি রাজা। মোহিনী, সত্যি করে বলো তো তুমি কে? আমি? হ্যাঁ, আমি তোমার মনের রানী। এছাড়া কি তোমার কোনো পরিচয় নেই? আছে, কিন্তু সেই পরিচয় দেবার আগে তুমি বলো তো, এই স্বর্ণমহল দেখে তোমার কিছু মনে পড়ছে কিনা? আর একটু ভেবে দেখো। হ্যাঁ, ভাবো। আমি আর ভাবতে পারছি না। মোহিনী, আমাকে এখান থেকে নিয়ে চলো, আজ আমার মহলে ফেরার কথা। আর ফিরতে না পারলে মা আমার জন্য অস্থির হয়ে যাবেন। আমিও তো এতটা বছর তোমার জন্য। মোহিনী, আমি মহলে গিয়ে মাকে তোমার কথা বলবো, কিন্তু তার আগে আমি জানতে চাই আসলে কে তুমি। তুমি যা, আমিও তা। তুমি যদি মানুষ হয়ে থাকো তাহলে আমি মাকে বলবো তোমার আমার ভালোবাসার কথা। আর মানুষ না হলে? মানুষ ছাড়া তো মানুষের মিলন হয় না। আমি আসলেই মানুষ। তাহলে এসব তুমি কোথায় পেলে? আর ইচ্ছাধারীর শক্তি তোমার কি করে হলো? এসব আমার নয়, এগুলো এক অদৃশ্য শক্তির আমানত। তাহলে তুমি কে? আমি এক গরিব ঘরের মেয়ে। তোমার কে কে আছে? সবাই আছে। তাহলে তুমি যেখানে থাকো আমাকে ঠিকানা দাও, আমি মাকে তোমার কথা বলে সেখানে পাঠাবো। বসো মা, বসো। বল বাবা, কি বলো তুমি পাগলের মতো ছুটে এসেছিস? আগে বলো আমার কথা রাখবে? তোর কোন কথাটা আমি রাখিনি বল। সব কথা রেখেছো, আর আমি জানি আমার এই কথাটাও রাখবে। তাহলে কথাটা কি বলে ফেল। মা, আমি একটা মেয়েকে ভালোবেসে ফেলেছি, ওকে ছাড়া আমি বাঁচব না। বলিস কি? মেয়েটি কে? মেয়েটি এক গরিব ঘরের মেয়ে। গরিব ঘরের মেয়ে হোক আর বড় লোকের মেয়ে হোক, মেয়ে যখন তোর পছন্দ হয়েছে আর তার বংশ যদি ভালো হয়ে থাকে, তাহলে অবশ্যই আমি তাকে এই নবাব মহলের পুত্রবধূর মর্যাদা দেব। সত্যি মা? হ্যাঁ। আর শোন, তুই মেয়ের বাড়িতে খবর পাঠিয়ে দে, আমি কালই মেয়ে দেখতে যাব। আমার লক্ষ্মী মা, ছোট হজুরের কথা বলছো? উনি তো চলে গেছেন। চলে গেছেন? হ্যাঁ। তা তুমি কোথা থেকে এসেছো? আমি পাশেই থাকি, আসি। সালাম। ওয়ালাইকুম আসসালাম। আরে সুখী, তুই? সেই কখন থেকে তোর জন্য অপেক্ষা করছি, কোথায় গিয়েছিলি? আমার মনের মানুষকে দেখতে। মনের মানুষ? হ্যাঁ। কে সে? বলবো, তবে এখন না, আগে ওকে এই মনের সাথে শক্ত করে বেঁধে নি, তারপর বলবো। এবার বল তুই কেমন আছিস। নাগরাজকে হারিয়ে এতটা বছর আমি শুধু চোখের জলে কেঁদেছি, কিন্তু এখানে আমার শেষ হয়েছে। এখন দুনিয়াতে আমার চাইতে সুখী আর কেউ নেই। তাহলে বল তোর এই সুখের কারণটা কি। তাহলে শোন, আমার সাথীকে আমি খুঁজে পেয়েছি। সাথী? তার মানে নাগরাজকে খুঁজে পেয়েছিস? বলবো, তবে এখন না, আগে ওকে চিরদিনের জন্য আমার স্বর্ণমহলে নিয়ে আসি, তারপর। শোন, কাল এখানে আমাকে দেখার জন্য নবাব মহল থেকে নবাব বেগম আসবে। নবাব বেগম? কিন্তু কাল এখানে একটা গোটা পরিবারের প্রয়োজন হবে। তুই থাক, আমি সব ব্যবস্থা করে তোকে বলবো। আসি। মাশাল্লাহ, কি নাম তোমার মা? জি, মোহিনী। বাহ, তোমাদের বংশ কি? জি, সৈয়দ বংশ। দেখি মা, তোমার হাতটা দেখি,
দাও। বাহ, শোনো, আগামী চাঁদের প্রথম তারিখে বিয়েটা সেরে ফেলতে চাই, কি বলো? আপনি যা ভালো মনে করেন তাই হবে। আলহামদুলিল্লাহ, তাহলে আমরা উঠি। সে কি কথা, আমরা গরিব বলে এখানে এসে না খেয়েই চলে যাবেন? না না, ও কথা বলছো কেন? গরিব মেয়ে নিয়ে যেতে পারবো আর গরিবের বাড়ি খেতে পারবো না? বিয়ের দিনে সে খেয়ে যাবো। আসি মা, চলো। আসি। সালাম কোচোয়ান, যাও। আমার বিয়ে হবার আগ পর্যন্ত তোমরা এখানেই থাকবে, আর বিয়ের পর আমি তোমাদের আরো পুরস্কৃত করব। কিন্তু এসব কথা যদি কাউকে বলেছ তাহলে তোমাদের বংশ নির্বংশ করে দেব। না না, কাউকে বলবো না, কাউকেই বলবো না। মেয়ে তাহলে তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ, ভীষণ পছন্দ হয়েছে। তাই ওকে আংটি পরিয়ে সামনের চাঁদের প্রথম তারিখ বিয়ের দিন ঠিক করে এসেছি। সত্যি? রাজেশ, বিয়ের যা যা করা দরকার তুই সব নিজের হাতে করবি। নিশ্চয়ই, এমন ব্যবস্থা করব যা তুমি কোনোদিন ভাবতেই পারবে না। আর মাত্র কয়েকদিন। তারপর এখানে আমার বাসর হবে। নাগরাজ এখন মহলে কি করছে একবার গিয়ে দেখে আসি, সাপ হয়ে যেতে হবে। মোহনের বিয়ে হলেই ফুপু মোহনের হাতে নবাবি তুলে দেবে, আর যদি তাই হয় তাহলে আমার নবাব হওয়ার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। শোন, মোহন এখন ঘুমিয়ে আছে, যা ওকে শেষ করে দে, যা। সাপুরের সর্দারকে নিয়ে এলে আমার নাগরাজের ক্ষতি হয়ে যেতে পারে। না, ওকে সাপুরের সর্দারের কাছে পৌঁছতে দেওয়া যাবে না।
সাথে বিয়ে ঠিক হয়েছে। জি। এত রাতে এখানে কি করছো? আপনার অপেক্ষা করছিলাম। আমার অপেক্ষা? আমি কেন আসবো তুমি জানতে? জি, আর এও জানি আপনি এখন শাপুরের সর্দারের কাছে যাচ্ছেন, কারণ আপনার দুজন সহচর বিষাক্ত সাপের ছোবলে মারা গেছে। আশ্চর্য, এও তুমি জানো? হ্যাঁ জানি, কিন্তু আপনি জানেন না ওই বিষাক্ত সাপের ছোবলে আপনি এখন মারা যাবেন। আমি মারা যাব? হ্যাঁ, তুই নাগরানির কাছ থেকে তার নাগরাজকে কেড়ে নিতে চেয়েছিলি। কে নাগরাজ? কে নাগরানি? এক্ষুনি দেখাচ্ছি। আমি নিজে শাপুর বস্তিতে গিয়ে সর্দারকে নিয়ে আসব। এসব আপনি কি বলছেন? আপনার মহলে সাপ? হ্যাঁ, তা না হলে আমি নিজে এখানে আসতাম না। শাপুরে, তুমি এক্ষুনি আমার সঙ্গে মহলে চলো। জি জি জি। হ্যাঁ, ওঠো চলো। এসো। শাপুরে, শাপুরে বেগম সাহেবা, তুমি অমন করছো কেন? বেগম সাহেবা, এই মহলে? হ্যাঁ, এই মহলে একমাত্র ছেলে মোহন, ছোট নবাব। সালাম ছোট নবাব। শাপুরে, তুমি তো শুনেছ আমাদের মহলে সাপ প্রবেশ করেছে। জি, এখন এই মহলে আছে, কিন্তু শাপুরে বেদির মন্ত্র আর চোখকে ফাঁকি দিয়ে কোনো সাপই পালিয়ে বাঁচতে পারবে না। তাহলে তোমার মন্ত্র দিয়ে সাপটাকে ধরে ফেলো। ধরব, তবে সময় লাগবে। কিন্তু এর মধ্যে যদি সাপ আবার কাউকে দংশন করে? পারবে না। বেগম সাহেব, একটু ওদিকে চলুন।
বেগম সাহেবা, আপনাকে একটু কষ্ট করে আমার বস্তিতে যেতে হবে। তোমার বস্তিতে? জি বেগম সাহেবা, এতে এই মহলের মঙ্গলই হবে। তুমি যাও, আমি আসছি। জি। ছোট হুজুর, ওদের দাফন করে দিন, ওদের বিষমুক্ত করা আমার পক্ষে সম্ভব নয়। আসুন আসুন বেগম সাহেবা। বেগম সাহেবা, আপনার ওই মহল এখন কারোর জন্য নিরাপদ নয়। নিরাপদ নয়? না, সেখানে পদে পদে সবার মৃত্যুর আশঙ্কা আছে। এসব কি বলছো? আমি ঠিকই বলছি। কিন্তু কেন? বলছি বলছি। বেগম সাহেবা, আমাকে অভয় দিলে আপনাকে একটা প্রশ্ন করব। বেশ, অভয় দিলাম। ছোট নবাব কি আপনার ছেলে? বেগম সাহেবা, আমার কাছে একটি কথা লুকাবেন না। লুকাতে চেষ্টা করলে আপনার মহলে সবাই একে একে ওই বিষাক্ত সাপের ছোবলে মৃত্যুবরণ করবে। তাহলে সেই সাপকে তুমি তোমার মন্ত্র দিয়ে ধরে ফেলো? না, নাগরানীকে ধরা এখন আমার পক্ষে সম্ভব নয়। নাগরানী? ভয় পাবেন না বেগম সাহেবা, ভয় পাবেন না। নাগরানীর হাত থেকে আমি আপনার মহলকে রক্ষা করবই। কিন্তু আমি যা জিজ্ঞেস করি তার সত্যি সত্যি জবাব আপনাকে দিতেই হবে। বলুন, ছোট নবাব কি আপনার সন্তান? বলুন, আপনার নিরবতায় আপনার ওই নবাব মহল ধ্বংসপুরীতে পরিণত হবে। না, এ হতে পারে না, কিছুতেই না। সাপুরে, মোহন আমার গর্ভে ধারণ করা সন্তান নয়। তাহলে ওকে আপনি কোথায় পেয়েছেন? আজ থেকে 20 বছর আগে আমার স্বামী জঙ্গলে হরিণ শিকার করতে গিয়ে মোহনকে অজ্ঞান অবস্থায় পেয়ে মহলে নিয়ে আসে। কোন জঙ্গলে গিয়েছিল? ডাউকি বনে। ডাউকি বনে? আমি তো সেদিন নাগরাজকে মেরে ডাউকি বনে। এবার নাগরাজের চারপাশে করিভূতে রাখবো। নাগরানী তাকে দেখে কাছে এলেই আমার মন্ত্রশক্তির চালে আটকে যাবে। আমি তো করি না নিয়ে চলে এসেছি, একই করি নিয়ে আসতে হবে। সাপুরে, অমন করে কি ভাবছ? আচ্ছা বলুন তো, নবাব বাহাদুর মনকে মহলে নিয়ে আসার পর কি হয়েছিল? ওর জ্ঞান ফেরার পর আমি এখানে কেন? তুমি? তুমি এখন নবাব মহলে। নবাব মহলে? তাহলে আমি কে? হুজুর, ও তার অতীতকে ভুলে গেছে। তাহলে কি বলতে চান, ও তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে? জি জি। বলুন না, আমি কে? মোহনের কথা শুনে হেকিম বলল ও নাকি স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। সেই থেকেই মোহন আমার কাছেই থেকে যায়। আমার কোনো সন্তান ছিল না বলে ওকে দিয়ে আমি মায়ের স্বাদ পূরণ করি। এবার আমি নিশ্চিত মোহনই নাগরাজ। তবু আমাকে পরীক্ষা করে জানতে হবে। সাপুরে, তুমি নাগরানীর হাত থেকে আমার মহলকে বাঁচাও, বাঁচাও। এবারও কঠিন সাধ্য কাজ, তবুও আপনি কিচ্ছু ভাববেন না। Oh, my God.
সেবা, এটা সর্বক্ষণ আপনার কাছে থাকবে। এটা দিয়ে কি হবে? আমাকে কোনো প্রশ্ন করবেন না। এটা যদি কাউকে দেখে বিচলিত হয়ে যায় এবং তাকে কামড়াতে চায়, তাহলে কাউকে কিছু বুঝতে না দিয়ে সঙ্গে সঙ্গে আমাকে খবর দেবেন। জেনো বাবা সর্দার, এটা নিয়ে বেগম সাহেবের সাথে সাথে যা। তুমি যে টমটমের পেছনে উঠো, তারপরে আমি আসি। সালাম। আমাদের মহলে বেজি কেন? আমি পালার জন্য নিয়ে এসেছি। ওই বেজিটাকে দেখে আমার কেমন জানি লাগছে। মা দেখো, ওটা আমাকে কামড়াতে চাচ্ছে। হ্যাঁ, আমিও তো লক্ষ্য করছি, কিন্তু মা, ওসব বেজিতে যে পালার তোমার কোনো দরকার নেই। এই ওটাকে নিয়ে যাও, যাও। বেজিটা মোহনকে দেখে কামড়াতে চেয়েছিল, কথাটা সাপুরিয়াকে আজই জানাতে হবে। দেখি বলছেন, বেজিটা আপনার ছেলেকে দেখে কামড়াতে চেয়েছিল? হ্যাঁ, আর আমি তা দেখে কিছু বুঝতে পারছিলাম না। নাগরাজ? নাগরাজ কোথায়? নাগরাজ না মানে নাগরানীকে ধরতে হলে নাগরাজকে খুঁজে বের করতেই হবে। বেগম সাহেবা, আপনি নির্ভয়ে ফিরে যান, আপনার মহলকে আমি নাগরানীর কবল থেকে মুক্ত করব। কিন্তু বিয়ে যদি ওই সব সবার ক্ষতি করে? বিয়ে? কার বিয়ে? মোহনের বিয়ে, আর মাত্র কয়েকদিন বাকি। কার সাথে? ছোট জুরির বিয়ে দিতে যাচ্ছেন? আমাদের এলাকার এক গরিব মেয়ের সাথে। যার সাথে বিয়ে হচ্ছে সে নাগরানী কিনা আমাকে জানতে হবে। বেগম সাহেবা, যে মেয়ের সাথে ছোট জুরির বিয়ে হচ্ছে আমাকে তার কাছে একবার যেতে হবে। কেন বলো তো? নাগরানী যখন মহলের কয়েকজনকে দংশন করেছে, আপনার পুত্রবধূকেও দংশন করতে পারে, তাই আমি মন্ত্র পড়ে ওনাকে করে দিয়ে আসবো। তাহলে তো ভালোই হয়, আমি এক্ষুনি আমার এক পেয়াদা দিয়ে তোমাকে তার বাড়িতে পাঠিয়ে দেব। এসো চল। শাপুরে, তুই যতই চেষ্টা করিস না কেন, নাগমণি আর স্বর্ণমহল তুই কোনো দিন হাসিল করতে পারবি না, কোনো দিন না। আপনি আমাকে নবাব বেগম পাঠিয়েছেন। নবাব বেগম? হ্যাঁ, নবাব মহলে একটা সাপ এক একে সবাইকে দংশন করছে, আমি মহলের সবাইকে কুড়ি পড়া দিয়েছি, তাই বেগম সাহেবা তার হবু পুত্রবধূকেও একটা কুড়ি পড়া দিতে বলেছেন, তাই আমি এসেছি। ও আচ্ছা, তোমার মেয়ে কোথায়? ওকে ডাকো। আপনি দাঁড়ান, আমি আসছি। এই তুমি যাও। ওই মেয়ে যদি নাগরানী হয়ে থাকে তাহলে আমার পড়া কড়ি হাতে নিলেই চিৎকার করে উঠবে, আর সঙ্গে সঙ্গে গলা দিয়ে রক্ত ঝরে জ্ঞান হারিয়ে ফেলবে। আমার মেয়ে। শোনো মা, আমি এসেছি তোমার মুখে ফু দিয়ে হাতে কড়ি পড়াতে, তাই ঘুমটা দিয়ে থাকলে মুখে ফু দিতে পারবো না। ঘুমটা সরিয়ে আমার দিকে তাকাও। দেখে তুমি অমন করছো কেন? আপনি কেন এসেছেন তাই বলুন। বেগম সাহেবের হুকুম, তোমাকে মন্ত্র পড়ে ভু দিয়ে হাতে কড়ি পড়াতে। তাহলে আর প্রশ্ন না করে আপনি তাই করুন।
আগ্রহী নয়। সাপুরে, তুমি এসেছো সাপের কবল থেকে মানুষকে বাঁচাতে, কিন্তু তোমাকে যদি কোনো সাপ দংশন করে তাহলে তোমাকে বাঁচাতে কে আসবে? তান্ত্রিক সাপুরেকে কোনো সাপ দংশন করতে পারে না। যদি কোনো মানুষ তোমাকে মারতে আসে? মানুষ না, আমার কোনো শত্রু নেই। চলি। সখি, আমার বাবার হত্যাকারী ওই শয়তান সাপুরে চলে গেছে। বিনা, তোর হাতে ওই সাপুরে মঞ্চ পড়া করি বেঁধে দিয়েছে, ওটা খুলে ফেল, নয়তো এই করির পরশে আমার ক্ষতি হয়ে যাবে। ফেলে দে বিনা। বিনা, আমি বলছি করি ফেলে দে। সখি, আজ তো বেঁচে গেছিস, কিন্তু বিয়ের দিন ওই সাপুরে যদি আবার আসে তাহলে? সেজন্য তুই ভাবিস না। ও হ্যাঁ, তোদের বিয়েতে কি কি হয় বলতো? গায়ে হলুদ হয়। গায়ে হলুদ? গায়ে হলুদ কি? বরপক্ষ তার জিনিসপত্র নিয়ে এখানে আসে আর কনেপক্ষ ওখানে যায়। তাহলে অনুষ্ঠানের আয়োজন করে ফেল। আমার পিছন তো ছাড়ছে, কিন্তু এই যে জঙ্গল দিয়ে হাঁটতেছি, কোনো বাড়ি ঘর তো দেখতেছি না। আমার মনে হয় এইটাও পেত্রীর কোনো আলামত। এটা আমারই আলামত। ও আমার বানের প্রিয়, বলো আমাকে বিয়ে করবা? না না, তোর বিয়ে করার আগে আমি আমার নিজের জান নিজে দিয়ে ভালাবো। তোর মরতে দিলে তো শোন, তুই যদি আমার বিয়ে করস তাহলে তোর আমি এমন একটা দিয়ে দিব যা দিয়ে তুই সারা দুনিয়া রাজত্ব করতে পারবি। তাইলে ক কি দিবি? আগে ক আমার বিয়ে করবি কি না? তাইলে দেখা দেখাই। এই দেখ, এই ফুল দিয়া আমি সারা দুনিয়া রাজত্ব করব। আমারে বোকা পাইছা? তুই ফুলের যা করবি ফুল তাই করব। কি করব? ফুলের যদি কস সূর্যরে স্নান হয়ে যেতে তাই হয়ে দেব, আর যদি মরারে জিন্দা হইতে কস জিন্দা হয়ে দেব, আর জিন্দারে মরতে কস হয়ে দেব। আর কি কস পেতি? তাইলে আমি তোর বিয়ে করতে রাজি, কিন্তু তার আগে পরীক্ষা করে দেখতে হবে। তাইলে পরীক্ষা করে দেখ। এইবার ফুলের কি কবি ক? এই ফুল এই পেত্রীর মাইরা ফালাইয়া গায়েব করে দে। শালির বেটি পেত্রী আইসে আমারে বিয়া করতে। সুর, এই ফুল ওই সুরে গা মাইন্দা আমার কাছে হাজির কর। হ্যাঁ, আমরা এখানে বান্দা অবস্থা আইলাম কেমনে? আমি আইছি। ওই তোরা কিছু? আমি মোর কিছু। আমি হাসছোর। আমি মাছছোর। ও তোরা হাঁস মুরগি চোর? এই ফুল এই তুই শালারে চিরদিনের জন্য হাঁস মুরগি বলাই না। গেছি রে, আমি মুরগি হয়ে গেছি, এখন ডিম পারুম। আমি মুরগি হয়ে ডিম পারুম। আমি হাঁস হয়ে ডিম পারুম। আমি মুরগি হয়ে ডিম পারুম। আমি হাঁস হয়ে ডিম পারুম। ভাই জাদুকর ভাই, আপনি আমার হাঁস মুরগি বানায়েন না। তুই তো মাছ, তাহলে তুই আমি তো মাছ হয়ে গেছি, আমরা বাচ্চা খাইব। পেত্রী এটা কেমন কেমন করছে? এবারে ফুল দিয়া দুনিয়ার সব খারাপ মানুষ মাইরা দুনিয়াটা পরিষ্কার করে ভালাবো। এই ফুল চল যাই। হ্যাঁ, হাই রে, হাই হাই রে, হাই হাই রে। আরে মামা, তুমি এতদিন কোথায় ছিলে? জঙ্গলে ওই পেত্রীর পাল্লায় পড়ছিলাম। পেত্রীর পাল্লায়? হ তা যাক গা, এদিকের খবর কি? মামা ভীষণ ভালো, আজ আমার গায়ে হলুদ। তার মানে তোমার বিয়া? হ্যাঁ। কোন মেয়ের সাথে?
তার বাবার নাম কি, বাড়ি কই, মায়ের আসল নাম কি, ডাক নাম কি? আরে বলবো বলবো, আগে গায়ে হলুদের অনুষ্ঠান শেষ হোক, তারপর সব বলবো। গায়ে হলুদ? তাইলে তো অনেক মজা এবো, নাকে মুখে সুনকালি মাইকা, আরে থুকু থুকু, নাকে মুখে হলুদ মাইকা, নাচ গান করবো। হলদি বাটো মেহেন্দি বাটো, thank you.
মোহন, তোমাকে একটা অনুরোধ করি, রাখবে? নিশ্চয়ই রাখবো বলো। আমাদের এই মিলন রাত আমি স্বর্ণমহলে পালন করতে চাই। স্বর্ণমহলে? হ্যাঁ, কিন্তু সেখানে কি করে যাবে? বিয়ে বাড়িতে এত লোকজন, আমাদের যেতে দেখলে কি মনে করবে? কেউ দেখবে না, সবাই অলক্ষ্যে চলে যাব। কিন্তু যাব কি করে? সেই অদৃশ্য শক্তির কোনো চলে যাব। চলো না লক্ষ্মীটি, আমরা চলে গেলে ঘরের দরজা বন্ধই থাকবে। বেশ চলো। বেগম সাহেবাকে জানাতে হবে। কি বলছিস, দরজা খুলছে না? না, অনেকক্ষণ ধরে ডাকাডাকি করছে, তবুও খুলছে না। তাহলে কি ওই সাপ ওদের? না না না, এই প্রহরী, প্রহরী! জি বেগম সাহেব, তোমরা এক্ষুনি সাপুরি সর্দারকে মহলে ডেকে নিয়ে এসো, যাও। জি। মোহন, মোহন, বোমা, কি ব্যাপার, এতক্ষণ ধরে ডাকাডাকি করছে, দরজা খুলছে না কেন? আমরা ঘুমিয়েছিলাম মা, তাই শুনতে পাইনি। ও, মোহন কি এখন ঘুমোচ্ছে? জি। ও আচ্ছা, ঠিক আছে। ও ওঠো। আরে আমরা কখন ফিরে এলাম? এই তো কিছুক্ষণ আগে। সালাম। ওয়ালাইকুম আসসালাম। আরে তুমি? জি। বোনের মায়া এখনো ছাড়তে পারোনি তাই না? সেই ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি, তাই ওকে ছাড়া আমার কিছুই ভালো লাগে না। আপনি যদি অনুমতি দেন তাহলে এখানে বোনের সাথে কয়েকদিন থাকতে চাই। নিশ্চয়ই, যাও, বোমা উপরে আছে, যাও। আচ্ছা। সালাম বেগম সাহেবা। এসো সাপুরে। বেগম সাহেবা, এত সাত সকালে আমাকে জরুরি ভাবে ডেকে পাঠিয়েছেন, কিছু হয়েছে? হ্যাঁ, সকালবেলা মোহন আর বৌমাকে অনেক ডাকাডাকির পর দরজা খুলছিল না, তাই ভয় পেয়ে তোমাকে ডেকে আনতে পাঠিয়েছিলাম। এখন সবকিছু ঠিক আছে তো? হ্যাঁ, তুমি বসো, এত সকালে যখন এসেই পড়েছো তখন নাস্তা খেয়ে যাও। আচ্ছা। যদি না? জি। যা, বৌমাকে নিচে আসতে বল। আচ্ছা। তুই এসেছিস, খুব ভালো হয়েছে। ও হ্যাঁ, তোর মনের মানুষের কথা তো আমাকে আর কিছুই বললি না। কি? ওকে আমি ভুলে গেছি। ভুলে গেছিস? হ্যাঁ রে, ওকে শুধু আমি ভালোবেসেছিলাম, কিন্তু আমি ওর মনের কথা বুঝতে চেষ্টা করিনি। বলিস কি ছোট বেগম সাহেবা? বড় বেগম সাহেব আপনাকে নিচে যেতে বলেছেন। তুমি যাও, আমরা আসছি। Thank you.
নাম ছোট বেগম? শাহপুরে? তুমি ওকে বেগম সাহেব বলছো কেন? ছোট বেগম সাহেব তো ও, ও তো বৌমার ছোট বোন। বোন? এ তো নাগরানি। মনে হয় আমাকে চিনে ফেলেছে। শাহপুরে, এবার যদি আমাদের সুখের জীবনে এতটুকু যন্ত্রণা দিস, তাহলে তোর জীবন আমি তছনছ করে দেব। শাহপুরে, অমন করে কি ভাবছ? ভাবছি ছোট বেগম সাহেবাকে চিনতে আমি কেন ভুল করলাম। আচ্ছা ঠিক আছে, তুমি প্রহরীকে বলো নিচে বৈঠকখানায় তোমাকে নিয়ে বসাতে, আমি আসছি। সালাম বেগম সাহেবা। আচ্ছা। তোমাকে বৌমার অলক্ষ্যে এখানে পাঠিয়েছি একটা প্রশ্ন করার জন্য। কি প্রশ্ন? তুমি সেদিন বৌমাকে দেখতে তার বাড়িতে গিয়েছিলে? জি। বৌমাকে দেখেছিলে? দেখেছিলাম। যদি দেখেই থাকো, তাহলে আজ বৌমাকে চিনতে তোমার ভুল হলো কেন? ভুল আমি করিনি, ভুল আমাকে বুঝিয়েছিল। কি ভুল বুঝিয়েছিল? সে কথা না জেনে শুধু জেনে রাখুন, নাগরাজ আর নাগরানী মানুষের রূপ ধারণ করে এখন এই মহলেই বসবাস করছে। এই মহলে? তাহলে বলো ওরা কারা, বলো। আপনি নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। শুনুন, আজ বছরের শেষ পূর্ণিমা, এই পূর্ণিমায় নাগরানী রূপের পরিবর্তন হয় এবং মানুষ থেকে একবার হলেও সাপের রূপ ধারণ করবে। তাই আজ সমস্ত রাত আপনার পুত্রবধূ থেকে শুরু করে সবার উপর কড়া দৃষ্টি রাখবেন। কি বলছো তুমি? অবাক হচ্ছেন কেন? আমি তো বলেছি সচক্ষে না দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন না। আমি গেলাম, সময় মতো চলে আসবো। কিন্তু তুমি চলে গেলে নাগনাগিনি যদি মহল ছেড়ে চলে যায়? ওরা যেন পালিয়ে যেতে না পারে সে ব্যবস্থা আমি করেই যাব। আসি, সালাম। আজ বছরের শেষ পূর্ণিমা, এই রাতে আমার শরীরের রূপ বদলাবে, আর তখন আমার শরীরে ব্যথা উঠবে। কিন্তু ঘরে তখন নাগরাজ থাকবে, ওকে কিছুতেই বুঝতে দেয়া যাবে না। একটু পরে চাঁদ উঠবে, তাই সমস্ত রাত মোহিনী থেকে শুরু করে
সবার উপর নজর রাখতে হবে। দেখেছেন তাই সত্যি। মা, আপনি ভয় পাবেন না, আপনাকে একটা অনুরোধ করছি, আজ আপনি যা দেখেছেন এটাই সত্যি, কিন্তু এই সত্যটা কাউকে বলবেন না। একটা কথা শুনে রাখুন, আমি আপনার সন্তানের শত্রু নই, শত্রু ওই শয়তান সাপুরে। তাই বলছি, আপনি আজকের পর ওই সাপুরের সাথে কোনো সম্পর্ক রাখবেন না, ওর কাছেও যাবেন না, কথাটা মনে রাখবেন। আমার পুত্রবধূ সাপ, সকালের অপেক্ষা না করে আমাকে এক্ষুনি সাপুরের কাছে যেতে হবে। আপনি তাহলে নিজের চোখে নারায়ণীর আসল রূপ দেখেছেন? হ্যাঁ, দেখেছি। আপনি কিছু ভাববেন না, আজ রাতেই নাগরাজ আর নাগরানী আমার হাতে ধরা পড়বে। নাগরানীকে তো দেখেছি, কিন্তু নাগরাজ কোথায়? নাগরাজ ও মহলে আপনার চোখের সম্মুখেই থাকে। চোখের সম্মুখে? হ্যাঁ। কি সে? অস্থির হবেন না বেগম সাহেবা, আপনি শুধু আজ সূর্য ওঠার আগ পর্যন্ত অপেক্ষা করুন, সব দেখতে পারবেন, সব জানতে পারবেন। কিন্তু সাপুরে? বেগম সাহেবা, আর এক মুহূর্ত সময় নষ্ট না করে মহলে চলে যান, আমি আমার সব ব্যবস্থা করেই আসছি। বেশ, আমি যাচ্ছি, কিন্তু সাপুরে আমার মহলের একটা মানুষের জন্য কোনো ক্ষতি না হয়। আপনি নিশ্চিন্তে চলে যান। আর একটা কথা, আপনার ছেলেকে নিয়ে নাগরানী যদি মহল থেকে কোথাও বাইরে যেতে চায় তাহলে আপনি ওদের যে কোনো অজুহাতে বেরোতে দেবেন না, যদি বেরোতে দিয়েছেন তাহলে নাগরানী ওকে নিয়ে আর কোনোদিন মহলে ফিরবে না। এবার আপনি যান, আমার এখন অনেক কাজ করা বাকি আছে। বেশ, আমি যাচ্ছি। একটু পরেই ওই বিষের ভিন নাগ নাগিনীকে বসে আনার শক্তি পাবে। হ্যাঁ,
আমি আপনাকে বলেছিলাম সাপুরের কাছে যাবেন না, কিন্তু আপনি চলে এসেছেন। না মানে মা, আপনার এই ভুলের জন্য হয়তো আপনি আপনার সন্তানকে হারাতে বসেছেন। ভয় পাবেন না, আপনি মহলে চলে যান মা, যান। এই তোদের আর চোখ বন্ধ করে বীর নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে না। আমার 20 বছরের সাধনা পূর্ণ হয়েছে, এবার তোরা চোখ খোল। এবার নাগনাগিনীর সামনে ওই বীণ বাজালেই ওরা অচেতন হয়ে যাবে, পালাবার কোনো শক্তি ওদের আর থাকবে না। এই তোরা আমার সাথে আয়, কালু তুই বাড়ি যা। এই তোরা এখানে দাঁড়া। হ্যাঁ নাগরানী, তুই কি ভেবেছিস মহলের চারপাশে করি পুঁতে রাখলেই আমি বেরোতে পারবো না? না, তোর ওসব ছোটখাটো মন্ত্র আমাকে আর নাগরাজকে বশ করতে পারবে না। শয়তান সাপুড়ে, আজ তোকে শেষবারের মতো একটা কথা বলতে এসেছি। সাহস করে যখন আমার বরণ ফাঁদে এসেই পড়েছিস, বল কি বলবি। তোর সাথে আমাদের কোনো শত্রুতা নেই, তাই বলছি অযথা আমাদের পিছু নিয়ে তোর মৃত্যু ডেকে আনিস না। মৃত্যু? হ্যাঁ, নাগরাজ আর নাগরানীর বিষাক্ত ছোবলে তোর মৃত্যু হোক আমরা তা চাই না। সাপ হয়ে তান্ত্রিক সাপুড়েকে তুই বিষাক্ত ছোবলের ভয় দেখাচ্ছিস? যা সত্যি তাই বলছি, তোকে আমাদের ছোবলে মরতেই হবে। আমাকে ছোবল মারবি নাগরানী? আজ তো তুই আমার মন্ত্রজাল থেকে পালাতেই পারবি না। আমাকে যদি আটকে রাখার ক্ষমতা থাকে তাহলে চেষ্টা করে দেখ। তুমি তুমি এখানে? হ্যাঁ আমি। নাগরানী কোথায়? নাগরানী? আমিও তো তার খোঁজে এখানে এসেছি, কোথায় সে? আশ্চর্য, তুই মানুষ হয়ে কেন নাগরানীর পাশে ছায়ের মতো থেকে ওকে সাহায্য করছিস, বল কেন? তুই যে আশায় নাগরানীর পিছু নিয়ে সারা জীবন ঘুরে বেড়াচ্ছিস, আমিও সে আশায় তার পিছু ঘুরে বেড়াচ্ছি। সাপুরে, আমি 20টি বছর ধরে নাগরানীর পাশে থেকেও নাগমণি আর স্বর্ণমহলের সন্ধান করতে পারিনি, আর তুই এত দূরে দূরে থেকেও। কি বলতে চাস তুই? তুই আর আমি মিলে যদি চেষ্টা করি তাহলে আমাদের সবকিছু সম্ভব হবে। আমাদের মানে? মানে আমার আর তোর। তুই বলতে চাচ্ছিস স্বর্ণমহল হাসিল করতে পারলে অর্ধেক তোর আর অর্ধেক আমার? হ্যাঁ, আমার সাহায্য ছাড়া ওই স্বর্ণমহল তুই কিছুতেই হাসিল করতে পারবি না। আমি পারবো না, তুই কি করে বুঝতে পারলি? অতি সহজে, কারণ নাগরানী যেন নবাব মহল থেকে বেরোতে না পারে সেজন্য তুই কড়ি পরে মহলের চারপাশে পুঁতে রেখেছিলি। পেরেছিস? পারিসনি, আর কোনোদিন পারবিও না।
কিন্তু আমার মন বলছে তুই আর আমি যদি এক হয়ে যাই তাহলে আমাদের পক্ষে ওই স্বর্ণমহল হাসিল করা সম্ভব। বল, আমার প্রস্তাবে রাজি আছিস কিনা? বেশ, আমি রাজি। শোন, নাগরানী এখন মহলে নেই, তুই এক্ষুনি সেখানে গিয়ে তোর মন্ত্রজালে নাগরাজকে বন্দি কর। আর নাগরানী? নাগরাজ বন্দী হবার সাথে সাথেই ওকে আমি মহলে পাঠিয়ে দিব, আর সেখানে গিয়ে যদি দেখে নাগরাজ তোর হাতে বন্দী তখন নাগরাজকে মেরে ফেলার কথা বললেই নাগরানী নাগরাজকে বাঁচাবার জন্য নাগমণি আর স্বর্ণমহল তোর হাতে তুলে দেবে। কিন্তু আমার সাথে বেইমানি করলে দুনিয়ার কেউ তোকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না। কথাটা মনে রাখিস। সে যা বলে গেল তা কি সত্যি নাকি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র? যাই হোক, আমাকে সতর্ক থাকতে হবে। তুই সময় মতো না এলে আজ আমি সাপুরের বিষের বিনেশ্বরে বন্দী হয়ে যেতাম। কিন্তু সে যদি তোদের দুজনকেই ধরে ফেলে তাহলে তোদের কে রক্ষা করবে? তুই, তুই রক্ষা করবি। আমি? হ্যাঁ। সাপুরে যদি আমাদের ধরার জন্য ওই বিষের বিন বাজায় তাহলে এই বিন বাজালেই ওই বিষের বিনের সুর নষ্ট হয়ে যাবে, এটা রাখ। সাপ আর সাপুরে জন্ম থেকেই একে অপরের শত্রু, কিন্তু এবারই হবে সাপ আর সাপুরের শেষ বোঝাপড়া, শেষ বোঝাপড়া। বেগম সাহেবা যখন জানবে মোহন নাগরাজ, তখন হয়তো ওকে বন্দি করে নিয়ে যেতে বাধা দিবে, আর বাধা দিলে ওই মহলের পেয়াদাদের বাধা অতিক্রম করে আমি নাগরাজকে নিয়ে যেতে পারবো না। তাই সবাইকে তার আগেই খতম করে দিতে হবে। নবাব মহলে গিয়ে সবাইকে তোর বিষাক্ত ছবল মার। যা! সাপটা দংশন করেছে, আপনাকে দংশন করেনি ছোট হুজুর? হ্যাঁ করেছিল, কিন্তু আশ্চর্য ওই সাপটা আমাকে দংশন করার পরপরই মৃত্যুর কোলে ঢলে পড়ে। হ্যাঁ তা তো পড়বেই, কারণ আপনি ওই সাপের চাইতেও লক্ষ কোটি গুণ
বেশি বিষধর। আমি আমি বিষধর? হ্যাঁ, নাগরানী আর আপনাকে আমাদের ঝাঁপিতে বন্দী করার জন্যে আমাদের 14 পুরুষ আপনাদের বিষাক্ত ছোবলে মৃত্যুবরণ করেছে। আমাদের বিষাক্ত ছোবলে? হ্যাঁ, কারণ তুই নাগরাজ আর তোর সুন্দরী স্ত্রী মোহিনী নাগরানী। মিথ্যা কথা? না, মিথ্যা নয়। তুই নাগরাজ বল, তোর স্ত্রী নাগরানী এখন কোথায়? ওর কাছ থেকে নাগমণি হাসিল করে ওকে নিয়ে আমি আনন্দ করব। না, আমি যদি সত্যিই নাগরাজ হয়ে থাকি তাহলে আজ আমার হাতে তোকে মরতে হবে। মৃত্যু আমার নয়, মৃত্যু হবে তোর, তোর। আর তোর মৃত্যুর পর ওই নাগমণি হবে আমার, আর ওই নাগমণির শক্তিতে তোর মোহিনীকে আমি আমার ভোগের সামগ্রী বানাবো। মনে পড়েছে, আবার আবার সব মনে পড়েছে। সাপুরে, তুই নাগমণির জন্য তোর মন্ত্রের আঘাতে আমার অতীত সবকিছু ভুলিয়ে দিয়েছিলি। আমি ভুলে গেছিলাম আমার নাগরানীকে। হ্যাঁ, নাগরানী সাপুরে, আজ আমার বিষাক্ত ছোবল থেকে তোকে কেউ রক্ষা করতে পারবে না। আমাকে নয়, আজ তোকে আমার মন্ত্র জাল থেকে কেউ রক্ষা করতে পারবে না। এই বীণ বাজা, বাজা। নাগরাজ, এবার নাগরানীকে আমার হাতে ধরা দিতেই হবে। বিনা, আমার নাগরাজ বিপদে পড়ে আমাকে ডাকছে, তুই শুনতে পাচ্ছিস না? কিন্তু আমি স্পষ্ট বুঝতে পারছি, ওই তান্ত্রিক সাপুরে আমার নাগরাজকে বন্দি করে ফেলেছে। সাপুরে যদি তোর নাগরাজকে বন্দি করেই থাকে তাহলে যা, ওকে বাঁচা। নাগরাজ, নাগরাজ, সাপুরে, আমার নাগরাজ কোথায়? আমার ঝাঁপিতে বন্দি আছে। সাপুরে, তোর বংশের 14 পুরুষ আমাদের পিছু নিয়ে মৃত্যুবরণ করেছে, তুই মরবি, তাই বলছি। আমার নাগরাজকে আমার কাছে ফিরিয়ে দে, আমি কথা দিচ্ছি। নাগরাজকে ফিরিয়ে দিলে আমি তোর কোনো ক্ষতি করব না। আর আমিও কথা দিচ্ছি, তুই যদি তোর নাগমণি আমার হাতে তুলে দিস তাহলে আমিও তোদের কোনো ক্ষতি করব না। দে নাগমণি আমার হাতে তুলে দে। আমি তোকে শেষবারের মতো বলছি, নাগরাজকে ছেড়ে দে। আমিও তোকে শেষবারের মতো বলছি, নাগমণি আমার হাতে তুলে দে। না, বিনা, না। বেশ, এই বিন বাজা।
না তো না শুনে আমি মরে যাবো। বাজিয়ে কি হবে, তুই বরং নাগমণি আর স্বর্ণমহল সাপুরীকে দিয়ে দে। আমার সাথে বেমানি করিস না। স্বর্ণমহলের জন্য এতটুকু বেমানি আমাকে করতেই হবে সখী। নাগরানী, তুই যদি নাগমণি আর ওই স্বর্ণমহল আমার হাতে তুলে না দিস তাহলে আমি তোর নাগরাজকে মেরে ফেলবো। বল, দিবি কিনা? দিতে পারি, তবে এক শর্তে। কি শর্ত? নাগমণি পেলে আমার নাগরাজকে আমার হাতে তুলে দিতে হবে। বল, রাজি? রাজি, দে আমার নাগমণি দে। নাগমণি, আমার সারা জীবনের সাধনা। সাপুরে, এবার নাগরাজকে আমার হাতে তুলে দে। দেব, কিন্তু স্বর্ণমহল হাসিল করার পর। এই নাগমণি, আমাদের স্বর্ণমহলে নিয়ে চল। সাপুরে, তুই আমাকে ফেলে স্বর্ণমহলে চলে যাচ্ছিস? ওই মহল তো তোর একার নয়, ওই সবকিছু অর্ধেক আমার। আমাকে ছাড়াই তুই স্বর্ণমহলে চলে যাচ্ছিস? অর্ধেক কেন, সেখানকার একটা মুক্তাও তোকে আমি দেব না। আর তোকে নিয়ে যাওয়ার কথা বলছিস? অসম্ভব, তোকে নিয়ে গিয়ে বিপদ ডেকে আনতে পারবো না। কারণ তুই যদি স্বর্ণমহলের জন্য নাগরানীর সাথে বেমানি করতে পারিস তাহলে আমার সাথেও তার চেয়ে বড় কিছু করে বসতে পারিস। এই নাগমণি, আমাদের সবাইকে স্বর্ণমহলে নিয়ে চল। মনি মুক্তা, এ সবকিছু আমার। এখন আমি দুনিয়ার সবচাইতে দৌলতমান। আমার ভাগ্না নাগরাজ? হ্যাঁ, সে আসলেই নাগরাজ। নাগরাজ হোক আর যাই হোক, ওই হাপের আমার বাঁচাইতেই হইব। কিন্তু কি না বাঁচাবো? আরে হ, আমি তো এসব দেখা ফুলের কথা ভুলেই গেছিলাম। হ্যাঁ, এবার চলো। তুই ওরে মাইরা ফালাই। না, ওকে আপনি না, আমি। আমি ওকে নিজের হাতে মারতে না পারলে আমার বাবা আত্মার শান্তি পাবে না। ও আমার বাবার হত্যাকারী। তাহলে যাও, তুমি গিয়ে মারো। এই নাও ফুল, এটার যা কইবে তাই শুনবো। নাও নাও, এই ফুলের কি করবো কও। এই ফুল আমাকে বটবৃক্ষের কাছে নিয়ে চল। ফুল, আমি একেবারে ছোট হতে চাই। কথা দিয়েছিলি নাগমণি আর স্বর্ণমোহন পেলে তুই আমার নাগরাজকে আমার হাতে তুলে দিবি। দেব, নিশ্চয়ই দেব, কিন্তু তার আগে এই স্বর্ণমহলে তুই আমাকে তোর রূপের ঝলকে নেচে গে আনন্দ দে। তোর মনের আশা কোনো দিন পূরণ হবে না শয়তান। মানুষের মনের সব আশা পূরণ না হলেও শয়তানের মনের সব আশা পূরণ হয়। শোন, তুই যদি আমার মনোরঞ্জন না করিস তাহলে এক্ষুনি ওই বিলের সুরে তোর নাগরাজের মৃত্যু হবে। বল, রাজি কিনা? বেশ, আমি রাজি। সাব্বাস। Thank you.
Thank you.
এনে এবার তোর বাবা মৃত্যুর প্রতিশোধ নে। ধর সাপুরের কাল সাপ কেটেছে, এক্ষুনি বিষমুক্ত করতে হবে। তাহলে চলো চলো। নাগরানি, তুমি আমাদের সবার বিষমুক্ত করে ঋণই করেছ। মা, ঋণী তো আমি আপনার কাছে, কারণ আপনি এতটা বছর আমার নাগরাজকে মায়ের মমতা দিয়ে বড় করেছেন। তোমাকে তো সবই বলেছি, এবার আমাদেরকে বিয়ে দাও। চলে যাবে বাবা। আমাদের সমাজে আমাদেরকে যেতেই হবে। তবে আমরা তোমাকে কথা দিচ্ছি, প্রতি পূর্ণিমার রাতে তোমার সাথে দেখা করে যাব। আসিমা, আসিমা, ওরে আমার হাত বেগ না, তুই জেনে যাবি গা। নাগরাজ, নাগরাজ, চলো।